घुरे घुरे देखो सामने रही समाधि चारिदिक खुबी सुंदर सबुज चारिदिके खूब शांत निरिबिली परिवेश चलून अपने घुरे देखा और ये दरगाह देखाते देखाते हमें इतिहास कुछ तथ्य अपन शेयर करते चाहिए चलू इतिहास फेरा जा। जाफर खा गाजी छिलें त्रिवेणी प्रथम मुस्लिम शासनकर्ता 1298 থেকে 1313 दीर्घ 15 বছর শাসন করেন তিনি। এই দরগাটি গড়ে ওঠে 1315 সালে। দরগাটিতে রয়েছে তিনটি সমাধি। জাফর খা গাজী তার পুত্র এবং পুত্রের হিন্দু স্ত্রী সমাধিও এখানে দেখা যায়। জাফর খা গাজী তার নিজের জীবনে হিন্দু মুসলিম ঐক্য ঘটিয়েছিলেন। 1298 সালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলার প্রথম মসজিদ, যা জাফর খা গাজীর মসজিদ নামে পরিচিত। ভেতরে সংস্কৃত শিলালিপি রয়েছে, যাতে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন ঘটনা আঁকা রয়েছে। এই দরগাটিতে হিন্দু মুসলিম সম্প্রীতির এক অদ্ভুত নিদর্শন দেখা যায়। আজও এই দরগাটিতে ভক্তদের জনসমাগম হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে বাংলার সবথেকে প্রাচীন দরগা দেখার জন্য। এবার শুনে নেব স্থানীয় বাসিন্দাদের কিছু কথা। আসসালামু আলাইকুম। এখানে দরগায় আমরা আসি বৃহস্পতিবার দিন। আমাদের দরগায় এসে আমাদের দোয়া চাই, সালাম করি। হ্যাঁ, দোয়া চাই, সালাম করি। পুজো করে জুম্মা দিনে ওখানে নামাজ পড়ার জন্য আমরা আসি, আর দরগায় এসে আমার দোয়া চাই, পুজো করে বসে। হ্যাঁ, এইসব জন্য আর কি। মানুষ যাদের মানত থাকে তারা এসে এখানে রান্না করে, হ্যাঁ, ফকির ভিক্ষা যারা আছে তাদেরকে আর কি খাওয়ায়, সবাইকে দেয়। হ্যাঁ, গরিব গরিব লোককে দেয়, মানত থাকে রান্না করে সবাইকে দেয়। সব নিয়াজ করায়, নামাজ করে, চাদর ফাদর চলায়, চাদর চড়ায়, মাজারে চাদর চড়ায়, মাজারে চাদর চড়ায়, ছিনি ছিনি নিয়ে যায়, লোককে খাওয়ায়। অনেক বৌদ্ধ পার্টি আছে, ওইখান দিয়ে এসেছে, এরা নিয়াজ করবে, চাদর চড়াবে, খাবে। এখানে ফাকির আছে, ওদেরকে খাওয়াবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।